এটা হচ্ছে Redmi K70, Redmi K70 Pro, Redmi K70E এই দুইটার ভিডিও আমাদের চ্যানেলে পেয়েছিলেন ফার্স্ট ইমপ্রেশন, বাট আজকে আমরা ফুল রিভিউতে যাচ্ছি Redmi K70 নিয়ে। Redmi K70 মাঝের ভাই, এইটার সবচাইতে স্পেশাল জায়গা হলো পারফরমেন্স সেকশন। এইটাতে প্রসেসর হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন 8 Zen 2, এবং সবচাইতে কম দামে এই মুহূর্তে এই স্মার্টফোনটাই বাংলাদেশে পাওয়া যাচ্ছে, মানে এই প্রসেসর যুক্ত স্মার্টফোন হিসেবে। অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে। SMS গ্যাজেটে আপনারা Redmi K70 সিরিজের যাবতীয় স্মার্টফোনগুলো পেয়ে যাবেন, এবং অবশ্যই এই ডিভাইসটা অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন মেনশন করা থাকলো। বসুন্ধরা সিটি লেভেল 5 এ শপ রয়েছে। এটাকে আর আনবক্সিং করে দেখালাম না, কারণ ওই যে বাকি দুইটার যে বক্স কন্টেন্ট পেয়েছিলেন একদম হুবহু সেম টু সেম, সো ওদিকে না যাই। এই হচ্ছে স্মার্টফোন। এর রিয়ার প্যানেলতে গ্লাস দেখছেন, এবং বড় ভাইদের সাথে যদি মিলাতে যাই অলমোস্ট সিমিলার ডিজাইন, মানে জাস্ট এটাকে একটু খুলতে হবে তাহলে বোঝা যাবে। একদম ক্যামেরা কাট আউট দেখছেন সেম, জাস্ট কালারটা আলাদা, এবং এখানে একটা প্যাটার্ন আছে এটাতে, ওই যে মার্ভেল মার্ভেল টাইপ, এটার ক্ষেত্রে ওই বিষয়টা নেই, এটা একদম সলিড টাইপের। বাট ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, ভালো রকমেরই ফিঙ্গারপ্রিন্ট স্মাজ বসছে এতে। এর বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি, টাইপ সি পোর্ট আছে, 3.5 mm হেডফোন জ্যাকেতে নেই, আইআর ব্লাস্টার আছে, এবং সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইকটাও আছে। Redmi K70 Pro এবং K70 দুইটার ডিসপ্লে একদম হুবহু সেম, সাইজও সেম, 6.67 inch, ওলেড প্যানেল, 68 billion কালার সাপোর্ট করছে এটা, 120Hz হাই রিফ্রেশের এডি ডিসপ্লে, এবং আমরা চেক করে দেখছিলাম একদম 120Hz পর্যন্ত ঠিকভাবে পুস্ট করতে পারছে। ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট থাকছে, এবং অবশ্যই উনিও 4000 nits পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে ডিরেক্ট সানলাইটে আর কি। এই ডিসপ্লে রেজলিউশন 1440x3200, এবং এইটারও সেমই ছিল কিন্তু। তো ডিসপ্লেটা নিয়ে আর নতুন করে বলার মতো কিছু নেই, এই ডিসপ্লেটা যে কারোর মনে হয় ভালো লেগে যাবে, বিশেষ করে এরকম প্রাইস পয়েন্টে তো জোস একটা ডিসপ্লে। এটার চিন বেজেলও যথেষ্টই ন্যারো, লোয়ার চিন মানে প্রায় সিমেট্রিক্যাল, জাস্ট লোয়ার চিনটা হালকা একটু স্লাইডলি মোটা, মানে এটা খুব একটা চোখেও বাধে না। আর ক্যামেরা কাট আউটটা তো অনেক ছোট, বেশ কালারফুল ভিভিড টাইপের কালার দেয় ডিসপ্লে, এবং পিক ব্রাইটনেস তো শুনলেনই, তো ডিরেক্ট সানলাইটে দেখতে একদমই কোনো অসুবিধা হবে না। টাচ রেসপন্স ভালো আছে এইটার, এবং সাইড থেকে দেখতে গিয়েও কোনো ধরনের টিন্ট আমরা লক্ষ্য করিনি। ওভারঅল ডিসপ্লেটা ভালো লাগছে, জাস্ট কার্ড ডিসপ্লে যাদের পছন্দ হয় আর কি বেশি বেশি, তাদের কাছে আর কি মনে হবে একটু কার্ড থাকলে সুবিধা হয়তো। এটা একদম টোটালি ফ্ল্যাট ডিসপ্লে। রাইট নাও এই স্মার্টফোনের 1256 GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 55K, তবে এই প্রাইসটা স্টেবল না, এই প্রাইসটা কমবে, এই প্রাইসটা এই মুহূর্তে বেশি, হয়তো কিছুদিনের মধ্যে এই প্রাইসটা আরও কিছুটা কমবে। তো এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লে নিয়ে সন্তুষ্ট থাকবেন আই হোপ। K70 ক্যামেরা নিয়ে বলতে গেলে এর রিয়ারে তিনটা শুটার আছে, মেইন শুটার হলো 50 MP, পরবর্তী শুটার 8 MP আলট্রাওয়াইড ছবি নেবে, 2 MP ম্যাক্রো শুটার আছে। এক্সট্রাঅর্ডিনারি কিছু না, একদম রেগুলার সেট আপ, এক্সট্রাঅর্ডিনারি পাবেন আপনি যখন আপনি প্রোতে যাবেন, প্রো নিয়ে কয়েকদিন পরে আমাদের চ্যানেলে ফুল রিভিউ আসবে। আচ্ছা, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 16 MP। তো এর মেইন শুটার দিয়ে যখন আমরা ছবি তুলছিলাম, একটা বিষয় আর কি নোটিস করলাম, কোনো হাইলাইটেড এরিয়া যদি ছবিতে চলে আসে তখন দেখবেন যে ওইখানে একটু রেডিশ রেডিশ টোন দেখায়, মানে হাইলাইট এরিয়াতে মনে হবে যেন একটু লাল লাল ভাব চলে আসে, বিষয়টা খুব অদ্ভুত লাগছে। সেম জিনিসটা আমরা এর বড় ভাইও দেখছিলাম আসলেই। যাই হোক, এর বাইরে দেখছি ডাইনামিকনেস মোটামুটি ভালো, আবার শার্পনেস রিজাল্ট খুব ভালোভাবেই ধরে রাখতে পারছে, কালারটা একেবারে ন্যাচারাল মনে হয়নি, মনে হয়েছে গ্রিন কালার পেলে ওইটা একটু বেশি গ্রিন করে দেখায়, রেডটাকেও একটু বেশি পপটপ টাইপের দেখায়, একটু ওভারঅল ভাইব্রেন্ট টাইপের ছবি দেওয়ার ট্রাই করে, বাট ছবিগুলো বেশ ব্রাইট। কিন্তু যখন কিনা একটু লো লাইটের দিকে যাচ্ছিলাম, আলো কিছুটা কমে যাচ্ছিল লাইক বিকেলবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে, তখন কন্ট্রাস্টের পরিমাণ অনেকটাই বেড়ে যায়, ছবিগুলো আরও বেশি কালারফুল লাগতে থাকে, কিন্তু ছবিগুলো সফট হয়ে যায়, শ্যাডোতে ডিটেল কম দেখা যায়, মাঝে মধ্যে একটু নয়েজের দেখাও পেয়েছি শ্যাডো এরিয়াতে বিশেষ করে। তো নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়, হাইলাইট পেলে সেটাকেও সুন্দরভাবে ব্যালেন্স করে। এরপর যদি আসি আমরা আলট্রাওয়াইডে, আলট্রাওয়াইড আর মেইন ক্যামেরার মাঝে আপনি মোটামুটি ভালো রকমের তফাৎ পাবেন। আলট্রাওয়াইডটা একেবারে রেগুলার সেট আপ মনে হয়েছে আর কি আমার কাছে, আলট্রাওয়াইডটা দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি ঠিকই পাবেন, বাট লো লাইটের দিকে খুব একটা ভালো ছবি পাবেন না, ইভেন একদম ডার্ক সিনারিতেও না। পোর্ট্রেট মোডে রেজোলিউশন ভালো ছিল এই স্মার্টফোনের, এবং পোর্ট্রেট মোডে দেখছিলাম মেইন সাবজেক্টকে একটু সফট করে একটু টলে দেওয়ার একটা প্রবণতা আছে, একটু কালারটাও শিফট করে, বাট ওভারঅল দেখতে ভালো লাগে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 MP, এইটা আবার হয়তো ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, এটা একটু ওয়ান টোনের দিকে ছবি দেয়। ডাইনামিক রেঞ্জ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে মোটামুটি ঠিকঠাকই পেয়েছি, আউটডোরে তো ভালো রেজাল্ট দিয়েছে, বাট ইনডোরে একটু সফট করে দেওয়ার প্রবণতা আছে এখানেও। ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোড দেখছিলাম ভালোভাবেই কাজ করছে, রেজোলিউশনও ঠিকঠাক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে একটু ওভার ব্লোন হয়। আর ছিল ম্যাক্রো, ওইটা একদম দুধভাত সেন্সর টাইপের রেজাল্ট দিয়েছে আর কি, জাস্ট হেভি লাইট দিতে পারলে ওটা দিয়ে আপনি কাজের ছবি পাবেন। ভিডিও আপনি 4K 60fps রেকর্ড করতে পারবেন, EIS কাজ করছে এখানে, এবং স্টেবিলিটি মোটামুটি ওকে টাইপের আছে। আর যেটা দেখছিলাম ওই যে এক্সপোজার ব্যালেন্স করতে গেলে একটু হিমশিম খাচ্ছে, এর বাইরে কালারফুল ভিডিও দেয় একটু কন্ট্রাস্টিও মনে হয়, বাট কাজে লাগার উপযোগী ভিডিও আপনি এর থেকে পাচ্ছেন। 55K এর এটা একটা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, যদি বলতে চাই এর থেকে কি বেটার আমি ক্যামেরা পেতে পারি এরকম প্রাইস পয়েন্টে, জি হ্যাঁ, এর আশেপাশে আপনি বেটার ক্যামেরা পাবেন। যাই হোক, আমরা আসছি এর পারফরমেন্স সেকশনে, যে বিষয়টার জন্য আপনারা ওয়েট করছেন। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে কলকাম স্ন্যাপড্রাগন 8 Zen 2, আর এটা পাওয়া যায় 16 GB এবং 12 GB র্যাম ভ্যারিয়েন্ট, স্টোরেজ হিসেবে 256, 512 এবং 1 TB পর্যন্ত পাওয়া যায়। রান করছে হাইপার ওয়েস অ্যান্ড্রয়েড 14, হাইপার ওয়েস দিয়ে এবারে রেডমি কে 70
70 সিরিজের সবগুলো স্মার্টফোনই এসেছে। তো হাইপারওস নিয়ে নতুন করে তো বলার কিছু নেই, অলরেডি বেশ কয়েকটা ভিডিওতে আমি জানিয়েছি যে কি অবস্থা কি। অলমোস্ট সিমিলার, অর্থাৎ ওই ইয়ার মতো, মিও এর মতো। জাস্ট অ্যানিমেশনের বেলায় বলছিলাম যে আমার কাছে মনে হয় যে অ্যানিমেশনটা একটু ডিলে দেখায়, এ কারণে মনে হয় অ্যাপ ওপেন হতে একটু টাইম নিচ্ছে নাকি। বাট আসলে অ্যাপ ওপেন হতে টাইম নিচ্ছে না, কোনো ধরনের ল্যাগ লোক এই ধরনের কোনো দেখা পায়নি, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই প্রসেসরটা আমাদের কাছে বেশ পরীক্ষিত একটা প্রসেসর, এই বছরে আমরা মানে সব ফ্ল্যাগশিপ ফোনগুলো এই প্রসেসর দিয়ে পেয়েছি এবং এর পারফরমেন্স সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন। স্মার্টফোনটির সাথে ভালো রেজাল্ট দিয়েছে। ইভেন এই বড় ভাই যতটুকু টুকটাক গরম হচ্ছিল সেই তুলনায় 8Gen 2 যুক্ত এই স্মার্টফোনটি কম গরম হচ্ছিল। র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ওকে আছে, তবে 12GB র্যাম তো এটা তার কম না, এটার থেকে আরও একটু বেটার মনে হয় আউটপুট আমি পেতে পারতাম এমনটা কি আমার কাছে লাগছে। পাবজি আমরা ট্রাই করছিলাম এই স্মার্টফোনে, আলট্রা HDR আলট্রাতে প্লে করতে পারছিলাম এবং এরকম সেটিংসেই বেশ ভালো রেজাল্ট দিচ্ছিল, স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছিল। মোটামুটি 20-25 মিনিট গেমিংয়ে গিয়ে দেখছিলাম হ্যাঁ ফ্রেমটা মোটামুটি ভালোই গরম হয়, হাতে ফিল দেয়, কিন্তু পারফরমেন্স খুব একটা ড্রপ করতে দেখিনি। হালকা মাঝে মধ্যে ফ্রেমটা একটু ওঠানামা করছিল। জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে ট্রাই করছিলাম, যেখানে আমরা মোটামুটি 58 FPS স্টেবলভাবে পেয়েছি। বাট তখন এই স্মার্টফোনটা 44 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে চলে আসছিল আর কি। তো যারা এরকম প্রাইস পয়েন্ট থেকে গেমিংয়ের জন্য একটা ভালো স্মার্টফোন খুঁজছেন, যেটাতে ভালো প্রসেসর থাকতে হবে, পারফরমেন্স ভালো থাকতে হবে, তাদের জন্য আমার মনে হয় এই অপশনটা খারাপ হচ্ছে না। এটার স্টোরেজ টাইপ UFS 4.0, ওভারঅল পারফরমেন্স সেকশনটা আমাকে সন্তুষ্ট করতে পারছে, অন্তত 55,000 টাকার ফোন হিসাবে ভালো পারফরমেন্স দিচ্ছে। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একদম সুপারসনিক লেভেলের ফাস্ট না, বাট মোটামুটি ফাস্ট এবং একুরেট রেজাল্ট দিচ্ছে। স্পিকার দুইটা, স্টেরিও সাউন্ড পাবেন, এটা একটু বেশি লাউড, এটা একটু কম, বাট এটা ক্লিয়ার সাউন্ড দেয়। এয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, ওগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। দেন এটার ব্যাটারি 5000 mAh এবং 120W চার্জার রয়েছে, 21 মিনিট লাগছে 0-100% করতে এবং ব্যাকআপ একদিন ইজিলি চালাতে পারবেন 120Hz অন রেখেও। হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে চার্জ করলেই হবে আর কি। এই ছিল Redmi K70। Redmi K70 ভালো লাগার জায়গা অনেক আছে, আবার কিছু কিছু জায়গায় কমতিও রয়েছে। এই স্মার্টফোনটাতে মেইনলি ফোকাস দেওয়া হয়েছে এর পারফরমেন্স সেকশনে, যে কারণে আমরা ক্যামেরাতে একটু কমতি দেখছি। তো এই তো, এই ক্যামেরার জায়গাটা আরেকটু বেটার দিলে আর কি এটা নিয়ে কোনো কমপ্লেইন থাকতো না। দেন আমরা চেয়েছিলাম যে এই ডিভাইসগুলোতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকুক, বাট পাই নাই। এই তো এগুলোই কমতির জায়গা, এখন যা আছে এই সমস্ত কিছু নিয়ে যদি আরও একটু কম দামে পাওয়া যায় তখন এটা একটা দারুণ ডিল হতে পারে, বিশেষ করে যারা এরকম বাজেটে পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য আর কি। তো এই ডিভাইস আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখাবে। বাট কমেন্ট করে জানাবেন এরপরে কত টাকা বাজেটের স্মার্টফোনের রিভিউ চান বা কোন টাইপের ভিডিও আপনি চাচ্ছেন। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে, ভালো থাকুন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।